এবছর আমাদের থিমের নাম হচ্ছে বর্ণময় বেনারস। তো বর্ণময় বেনারস নাম শুনেই বুঝতে পারছেন বর্ণময় একটা বেনারসের রূপ আমরা ফুটিয়ে তুলছি। শিউলি ফুলের নলুক দেব দেব কাঞ্চুরি, শিউলি ফুলের নলুক দেব। নতুন এক ভিডিওতে তোমাদেরকে আমি স্বাগত জানাই। আজকে আমি এসেছি আগরপাড়া মিলন সংঘ, এখানকার যে পুজো মণ্ডপ বর্ণময় বেনারসি। ওকে হাওয়ার টানে গাড়ি ও কাশ ফুলের ওই দুধ সাদা রং, আকাশ বুঝি সাজে অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। ওই যে ওই জায়গাটা হবে মেন গেটটা, ওই মেন গেট দিয়ে হয়ে আমরা এই জায়গাটা আসবো। এইখান থেকে এসে মন্দিরে এই যে পুরো এই জায়গাটা প্রবেশ করবো। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা হবে আরতিটা হবে, এখানে যে বেনারসি আরতিটা হয় সেই আরতিটা তোমাদের এইখানটাই হবে। থিম, সেই থিম সম্বন্ধে আমি তোমাদেরকে জানাবো এখানকার এক সদস্য কাছ থেকে। আমি এবছর তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি ঘোষপাড়া মিলন সংঘ আগরপাড়া এর পুজোর দায়িত্বে আছি। আমি শিল্পী। এবছর আমাদের থিমের নাম হচ্ছে বর্ণময় বেনারস। তো বর্ণময় বেনারস নাম শুনেই বুঝতে পারছেন বর্ণময় একটা বেনারসের রূপ আমরা ফুটিয়ে তুলছি। আমরা শুধু একটা বেনারসের ভাগ শুধু করছি না, সমগ্র মানে এক টুকরো বেনারস যদি দেখতে হয় আপনাকে আগরপাড়া আসতেই হবে। এখানে বেনারস বলতে আমাদের বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির হচ্ছে, কাশী বিশ্বনাথ মন্দির সহ তৎসহ 10 থেকে 12টা আলাদা আরও মন্দির হচ্ছে। বেনারসে যারা গেছেন তারা জানবেন যে বেনারসের জলের মধ্যে একটা মন্দির অবস্থান করে, তার নাম হচ্ছে রত্নেশ্বর মহাদেব মন্দির। রত্নেশ্বর মহাদেব মন্দিরটা জলেই অবস্থান করে, ডিসেম্বর জানুয়ারি মাসে মানুষ পুজো করতে পারে। সেই জলের মধ্যেই একটা মন্দির করছি আমরা, দেখতেই পাচ্ছেন সামনে মন্দিরটা আছে। এই প্যান্ডেলের মজা হচ্ছে যে বেনারস থেকে 30 জন পুরোহিত আসছেন, তারা এখানে সন্ধ্যেবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত আপনার সন্ধ্যা আরতি হবে এবং লাইভ আরতি আপনারা দেখতে পারবেন। সেটা বেনারস থেকে, বেনারস যেমন নিয়ম নিষ্ঠা করে বেনারসের আরতিটা হয় যেটা বিখ্যাত, আমরা সবাই দেখতে যাই। মানুষের বাঙালির মধ্যে একটা উদ্দীপনা আছে বেনারসের আরতি দেখার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীও দেখবেন যে এই আরতিটাকে কলকাতার বিভিন্ন জায়গায় ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। আমরা সেখান থেকে অনুপ্রাণিত হয়েছি যে বেনারস করবো, বেনারসের ঘাট করবো, বেনারসের মন্দির করবো, অবশ্যই বেনারসের সন্ধ্যা আরতি করবো। বেনারসের মন্দির শুধু হচ্ছে না, বেনারসের ঘাট শুধু হচ্ছে না, বেনারসের মন্দির সহ দেখবেন যে এখানে একটা মণ্ডপ ছিল আগে 30x30, সেখানেই পুজোটা হতো 83তম বর্ষ পর্যন্ত। এবং 84তম বর্ষে একটা পুকুর আছে পাশে 150x200, পুকুরে কেন্দ্র করে চতুর্দিকে 3তলা 4তলা বাড়ি। এই পুরো 3তলা 4তলা বাড়ি, পুকুর, তাদের মাঠ, তাদের মাঠের পেছনে স্পেস, মণ্ডপ সব মিলিয়ে প্রায় 450 স্কোয়ার ফিট, 450 রানিং ফিট আপনার একটা মণ্ডপ তৈরি হচ্ছে। কাশী বিশ্বনাথের মন্দির কম বেশি 60 ফিট হবে, বাদবাকি 3তলা 4তলা বিল্ডিং বেনারসে কোনো না কোনো একটা আর্টফর্মে কনভার্ট হয়ে যাবে। হয়তো কোনো সিল্ক হাউস হবে, হয়তো কোনো গেস্ট হাউস হবে, কোনো আশ্রম হবে, কোনো মন্দির হবে, এইভাবে আপনি পরিবেশটা দেখতে পারবেন। বেনারসের প্যারা, বেনারসের পান, বেনারসের দোকানপাট সবই এখানে থাকে। মানে যারা বেনারসে গেছেন, আগেও আমি বলেছি, তারা বেনারস মিলিয়ে দেখার আহ্বান রইল। যারা জাননি অবশ্যই আসুন। আগরপাড়ায় 5 নম্বর রেলগেটের পাশে তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির বেনারস দেখলে বেনারস যাওয়ার স্বাদটা মিটে যাবে। এখানে একটা প্রতিমা যিনি করছেন, আপনি জানেন যে প্রদীপ রুদ্রপাল খুব বিখ্যাত শিল্পী, এখানে প্রদীপ রুদ্রা দায়িত্বে আছেন। মার্বেল টেক্সচারের ঠাকুর হচ্ছে অবশ্যই মা দেবী সোনার গয়না পরবে। আলোতেও একটা চমক থাকছে, আলোতে যেমন আলো হয় আর কি বেনারস ঘাটে, সেটা তো হচ্ছেই। তার সঙ্গে 4000-5000 প্রদীপ লাইটে আমরা একটা ইনস্টলেশন করছি। সেই 4000-5000 প্রদীপ যখন জ্বলবে আর তিন দিকের একটা পুকুরে খেয়ে দেবো, তিন দিকের প্যান্ডেল, মানে পুকুরে এক পাশে প্যান্ডেল হলে তার সৌন্দর্য আমরা সবাই জানি অনেকটা বেড়ে যায়। এখানে তিন দিকের প্যান্ডেলের রিফ্লেকশন জলে পড়বে, ফলে এই স্কোপটা আমি পেয়েছিলাম, আমি একদম 100% কাজে লাগাবার চেষ্টা করেছি। যারা এই বেনারস মানে আগরপাড়া বেনারস দেখতে আসতে ইচ্ছুক তারা অবশ্যই আসুন, একটা অনবদ্য বেনারস আপনাকে দেখতে পারবেন। Oh,
14 ব্যানার্স আপনারা দেখতে পারবেন। আপনাদের আসতে হলে শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে, নর্থ লাইনের ট্রেন, কল্যাণী, রানাঘাট, ব্যারাকপুর, নৈয়াটি, শান্তিপুর, গেদে, যে কোনো মেন লাইন ট্রেন ধরে উল্টোডাঙ্গা দমদম, আগরপাড়ার পরেই বেলঘরিয়া, তারপরে আগরপাড়া, আগরপাড়ার স্টেশন নামতে হবে। স্টেশনে যে কোনো লোককে জিজ্ঞেস করলে হবে 5 মিনিট রেলগেটটা কোথায়, 5 মিনিট রেলগেটটা 1 মিনিটের পথ, 1 মিনিটের পরেই আপনি পৌঁছে যাবেন এই প্যান্ডেলে। ধন্যবাদ। এই প্যান্ডেলের সমস্ত ডিটেলস তোমায় দাদার কাছ থেকে শুনে নিলে, এবার আমি এখানকার সম্পূর্ণ যে লোকেশন আর এখানকার সমস্ত কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানকার উদ্বোধন হবে চতুর্থী দিন, চতুর্থী দিন তোমরা অবশ্যই এখানে এসে ঘুরে যাও, সত্যি প্যান্ডেলটা খুবই সুন্দর হবে। আর এখানকার দাদা যা বলেছে তাই পুরো অক্ষর অক্ষর মিলে যাবে কিন্তু।